আমার জন্ম 1954 সালের 10ই নভেম্বর, আমার 60 বছর বয়স হলো। আমি জন্মেছিলাম কলকাতায়। 5 বছর বয়সে আমি চলে আসি নদিয়া জেলায়, রানাঘাট বলে একটা জায়গা, কলকাতা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। মানে আপনার বাবার কর্মসূত্রে? আমার বাবা কোনো কাজ করতেন না, কাজ করতেন আমার মা। আমার মা একটা স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, আর আমার বাবা সারাক্ষণ গান গাইতেন, আর একটু কবিতা বলতেন, আর ফুল গাছ করতেন। বাবা ছিলেন অবিভক্ত ভারতের সময়ে স্বাধীনতা সংগ্রাম নিয়ে 18 বছর জেলেও ছিলেন। কি নাম? পোশাকী নাম হচ্ছে ধীরানন্দ গোস্বামী, তিনি মধু গোসাই নামে পরিচিত ছিলেন। আচ্ছা, আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম সবিতা গোস্বামী। যে শহরটায় আমরা থাকতাম, কি আমার বাড়ি থেকে 10 মিনিট হাঁটলে একটা নদী আছে, সেই নদীটার নাম চূর্ণী। রবীন্দ্রনাথের কবিতায় চূর্ণী নদী পাওয়া যায়। সেইখানেই আমার 37 বছর বয়স পর্যন্ত জীবন কাটে। তার মানে স্কুল ওখানে? স্কুলে আমি পড়েছি ওখানে। হ্যাঁ, স্কুল জীবনটা কি ভালো লাগতো? এখন ভাবলে মনে হয় ভালো, কিন্তু আমার আর স্কুলের পরে লেখাপড়া হয়নি। আমি স্কুল পড়েছি, আমি 11 ক্লাস পর্যন্ত পড়েছি। 11 ক্লাস পড়া তো মানে অনেক পড়েছেন তাহলে একই সাথে? না, কিন্তু 11 ক্লাস তখন ছিল না। তখন মানে 10 ক্লাস পাস করলে যে ম্যাট্রিক হয়, তখন 11 ক্লাস পাস করলে ম্যাট্রিক হতো। সেই দিক দিয়ে আমি নন ম্যাট্রিক। তা আমার স্কুলের কোনো ডিগ্রি নেই। সেটা মনে হয় সবসময় প্রয়োজনও পড়ে না। অপরিকল্পিত জীবনের মধ্যে দিয়ে সারা জীবন চলেছে। সেই অপরিকল্পনার শুরু তখনই। আমার বাবা অল্প বয়সে মারা যান। মা স্কুলের কাজে বেরিয়ে যেতেন, যেহেতু হেডমিস্ট্রেস ছিলেন, বেশিরভাগ সময়টাই ওই বই পড়ে বাড়িতে কাটাতাম, স্কুলে যেতাম না। খেলাধুলোর দিকে কোনো আকর্ষণই ছিল না? খেলাধুলোর দিকে আকর্ষণ ছিল, কিন্তু শারীরিক কারণে পারতাম। তখন থেকে কি শরীরের সমস্যাটা তৈরি হয়েছে? হ্যাঁ, শরীরটা দুর্বল ছিল, কিন্তু বই পড়ার আগ্রহটা তাহলে ছিলই। হ্যাঁ, বইটাই পড়তাম। হ্যাঁ, মানে এই যে এত আপনার যে একমাত্র পরিচয় যেটি কবি জয় গোস্বামী, এই মানে কবিতার ব্যাপারটা কি তখন থেকেই কিছুটা শুরু হয়েছিল? অনেক মনের মধ্যে কথা আসতো। আচ্ছা, সেই কথাগুলো আমি কখনো অঙ্ক খাতার পেছনে, কখনো কোনো পেছনে লিখে লিখে রাখতাম। আমি আর আমার ভাই, আমার দুই ভাই, আমার ভাইয়ের তো 2 বছরের ছোটো, আমার ভাইয়ের বন্ধুরাই ছিল আমার বন্ধু। তো একদিন আমার ভাই, আমি বাড়ি এসে দেখি যে ওই খাতা থেকে আমি কি লিখেছি সেইগুলো পড়ে পড়ে তার বন্ধুদের শোনাচ্ছে, আর তারা পিপুল হাসছে। তাতে আমার এত একটা মানে মর্মাহত হলাম আমি এতখানি, যে আমি ঠিক করলাম যে আমি আর কখনো কিছু লিখবো না। কিন্তু মনে তো কথা আসতেই থাকে, যে কথাটা ঠিক কেমন যে কাউকে বলবার মতো কথা নয়, আর একটা সময় কন্ট্রোল করতে পারলাম না। তখন আমি ঠিক করলাম আমি লিখব আমার কথাগুলো, কিন্তু আড়াল করে লিখব, সংকেত করে লিখব, ইশারা করে লিখব, যাতে আমার ভাই পড়লেও বুঝতে না পারে। এই যে মানে বলা না বলা বা গোপন করার চেষ্টা এবং প্রকাশ করার একটা একটা নিজের মধ্যে যে একটা তাগিদ, দুটো মিলেই কি কবিতাটা জন্ম হয়ে গেল? সেসব কবিতা কিছু হয়নি, আমি জানি না আমার পুরো জীবনে আমি যা লিখেছি তার সত্যি সত্যি থাকবার মতন লেখা কিছু হয়েছে কি না, এখন তো এখন সেটা মনে হয় এখন সেই বয়সে পৌঁছেছি। কিন্তু এটা ঠিক যে একটা তাড়না হতে থাকে ভেতরে, এইটা না বলে ফেলতে পারলে, এটা না লিখে ফেলতে পারলে, মানে আর এই জিনিসটা। তারপরে আস্তে আস্তে আর কবিতা তো পড়তাম, সবচেয়ে বেশি পড়েছি রবীন্দ্রনাথের কবিতা, সবচেয়ে বেশি শুনেছি রবীন্দ্রনাথের গান, নজরুল ইসলামের কবিতা। একটা কবিতা পড়লে মনে হতো আমি একটা এইরকম লিখবো, হঠাৎ এই ঘরটা যদি কাঁপতে শুরু করে তাহলে কেমন হবে, মনটা ঠিক ওই রকম হঠাৎ হঠাৎ হতো। কবিতা পড়ে কবিতা পড়েও হতো, আবার কবিতা না পড়ে এমনি হতো, এমনি ভাবনা। আবার এমন একটা সময়ে আমার 15-16-17 বছর বয়সটা যাচ্ছে, যখন ওই পশ্চিমবঙ্গে প্রথম যুক্ত ফ্রন্ট, দ্বিতীয় যুক্ত ফ্রন্ট সেটা ভেঙে যাওয়া, এবং নকশালপন্থীদের যুবকদের, যাদের কোনো ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাশা ছিল না, সেই রকম সব তরুণদের প্রত্যক্ষভাবে জীবনহানি ঘটছে, প্রবলভাবে ঘটছে, একেবারে এটা ঘটছে পশ্চিমবঙ্গে। খুব দুঃসময় ছিল।
পূর্ব বাংলায় তখন 25শে মার্চের গণহত্যা, আর যে নদীর ধারে ঘুরে বেড়াতাম, যে স্টেশনে ঘুরে বেড়াতাম, সারি সারি অজানে লোক আসছে, তারা ওখানে থাকতে শুরু করছে, দেখে বোঝা যায় তারা খুব ভদ্র ঘরের মহিলা, ভদ্র ঘরের পুরুষ, তাদের আর কোনো অবলম্বন নেই। তাদের আন্তরিক রোগ হচ্ছে, তারা প্রবলভাবে মারা যাচ্ছে সরকারি হাসপাতালে, এইগুলো একই সঙ্গে এই জিনিসগুলো ঘটছে। তখন তো লক্ষ লক্ষ মানুষ উপরে গিয়ে আশ্রয় দিয়েছিল, হ্যাঁ, এবং তারা মারা যাচ্ছিল। শক্ত চট্টোপাধ্যায় লিখলেন তার কবিতায়, অস্থিরতার সূত্র কোথায়, খুঁজতে খুঁজতে বনস্থলীর সবকটি ঘাট পেরিয়ে এলাম সামনে নদী। আর সেই সময়ই, সেই 71 সালেই সন্দীপন চট্টোপাধ্যায় বার করলেন একটা মিনি বুক, তাতে সোনালি কাবিন নামে কবিতার বই, আমার সে কবিতা জগৎ ভুলিয়ে দিল এমন কবিতা হয়, বাংলার চিরকালীন ইতিহাসকে নিয়ে এমন প্রেমের কবিতা। শুনেছিলাম আল মাহমুদ নাকি তখন সন্দীপন চট্টোপাধ্যায় লেখায় পড়েছিলাম, তখন নাকি কলকাতায় এসেছিলেন। সেই এই সমস্ত কিছু সুভাষ মুখোপাধ্যায় লিখছেন, ছেলে গেছে বনে ফেলে রেখে আমাকে বন্ধনে, ছেলে গেছে বনে। আর এখানে সেই অস্থিরতা নবজাতক বাদুদগন্ধ, এখানে এখানে অস্থিরতার সূত্র কোথায়, এই কবিতা বেরোচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের। ও শুধু বিপ্লব চেয়ে দোষী। আর 72 সালে যখন বাংলাদেশের জন্ম হলো, তখন সুনীল গঙ্গোপাধ্যায় লিখলেন, মা তোমার কিশোরী কন্যাটি আজ নিরুদ্দেশ, মা আমার পিঠোপিঠি ছোট ভাইটি নেই। তাই হয়েছিল আসলে। শামসুর রহমান লিখলেন, মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি, এই কবিতাটা স্বাধীনতা তুমি, নির্মলেন্দু গুণের কবিতা পড়লাম তখন, আমি ওই ভিক্ষুকটাকে কোনোদিন পয়সা দেবো না, বরং ঘুরিয়ে দেবো ভিক্ষার্থে নিযুক্ত হাত সে সব হাতের দিকে, যে সব যখের হাত রাজদণ্ড ধরে বসে থাকে। নতুন একটা জাগরণ, যেটা আমার চারপাশে কেউ জানে না, জানে যে এ হচ্ছে স্কুলে যায় না, স্কুল ড্রপ আউট, পরীক্ষা দেয় না, বাড়িতে আত্মীয় স্বজন এলে পাঁচিল ডিঙিয়ে পালিয়ে যাই, মায়ের সঙ্গে অন্য স্কুলের মাস্টারমশাইরা দেখা করতে এলে কয়লার গাদায় গিয়ে লুকিয়ে থাকি, কিন্তু আমার মনের মধ্যে এই আগুনটা কোথাও একটা, মানে এদের কাউকে দেখিনি চোখের সামনে, কিন্তু কিন্তু আমার সেই একেবারে শেষ কৈশোর প্রথম যৌবন যখন নিজের আত্মপরিচয় খুঁজে পাইনি, তখন এরা আমাকে সঙ্গ দিচ্ছেন, সাহস দিচ্ছেন। আর আমি একটাও কবিতা ছাপা হবে না জেনেই খাতার পর খাতা কবিতা, তখন পর্যন্ত আপনার কোনো কবিতা ছাপা হয়নি না?